পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। অনেকদিন ধরে রিকোয়েস্ট আসছিল ফুচকা তৈরির জন্য। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা অনেকেই কমেন্ট করেছো যে পপি কিচেন উইথ ভিলেজ ফুড তার মান্থলি ইনকাম কত। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, সেটা হলো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, লাস্ট টু ফার্স্ট, তাহলে তোমরা বুঝতে পারবে, নাহলে বুঝতে পারবে না। পপি কিচেন কিন্তু 2018 সালে ইউটিউব চ্যানেলে জার্নি শুরু করে। পপি কিচেনের কিন্তু এই রান্নাগুলো সত্যি খুব ইউনিক। তেলে আমগুলো একটু ভালো করে ভেজে নেব। এবার আমের আচারটা আমি ঠান্ডা করে নেব, তারপর কাচের বোয়ামে ভরে নেব। আচ্ছা, টোটাল তিনটে চ্যানেল। ফার্স্ট চ্যানেল হলো পপি কিচেন উইথ ভিলেজ ফুড। গ্রামের বাড়িতে বাড়ির বাইরে একটা উনান আছে, মাটির উনান, সেটাতে আমি আজকে রান্না করছি। পালং করার তরকারি করছি, সেই জন্য এখানে পালং শাকটা ভালো করে কেটে নিয়েছি। তারপরে সেকেন্ড চ্যানেল হলো পপি কিচেন ব্লগ। কলকাতায় এসে মোচার চপ খেয়ে দেখি কেমন লাগে, কলকাতার মোচার চপ। পপি কিচেনের মতো না, পপি কিচেন এর থেকে আরো অনেক ভালো মোচার চপ বানাই পপি কিচেন সে। থার্ড চ্যানেল হলো দা রিয়েল ভিলেজ কুকিং। দা রিয়েল যে ভিলেজ কুকিং সেই চ্যানেলটা, সেটা সেটা তার স্বামী চালায়, পপির স্বামী চালায়। সেটা সাঁওতালরা যা রান্না করে সেটাই দেখায়। পপি কিচেন উইথ ভিলেজ ফুডের সাবস্ক্রাইব শুনলে তোমরা সবাই তাক লেগে যাবে। সেটা হলো ওদের সাবস্ক্রাইব প্রায় 4.11 মিলিয়ন। তার মান্থলি ইনকাম যদি দেখা যায় তাহলে হলো 7-8 লাখ টাকা মান্থলি ইনকাম। আর সেকেন্ড যে চ্যানেলটা আছে পপি কিচেন ব্লগ, সেই চ্যানেলটার থেকে মানে তাদের সাবস্ক্রাইব শুনলেও তোমাদের একটু আশ্চর্য হয়ে যাবে। সেটা হলো তাদের সাবস্ক্রাইবার হলো মানে 4,26,000, তাদের মান্থলি ইনকাম প্রায় 1 লাখ টাকা। আর যে তার স্বামী যে চ্যানেলটা চালায়, 3 নম্বর যে চ্যানেলটা, সেটা হলো দা রিয়েল কুকিং চ্যানেল, সেটা থেকেও তারা মান্থলি ইনকাম প্রায় 2 লাখ টাকা। তারও প্রায় সাবস্ক্রাইবার হলো 4.11 মিলিয়ন। দিয়ে তারা কিন্তু একটা সুন্দর বাড়িও করেছে। নিজেদের খরচা করার জন্য তা নয়, তারা কিন্তু কিছু কিছু সমাজ সেবার কাজেও কিন্তু যুক্ত আছে। অর্জুনের জন্মদিন উপলক্ষে একটা গ্রামে আমরা যাব আজকে, ওখানকার গরিব গ্রামবাসীদের কিছু খাবার বিতরণ করব। আমার জন্মদিন, আমি আজকে ছোট ছোট সাঁওতালি ভাই বোনেদের মাঝে আমার জন্মদিন পালন করব। বন্ধুরা, আমার ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে বুঝতে পারবে। আরেকটা কথা বলি, আমার ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করো, আর সাবস্ক্রাইব তো করেই করো। আর খুব 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 ভালো থেকো। আজকের মতন বাবাই।